নির্বাচন করে তাদের অংশীদারিত্বের দরকার, অংশগ্রহণ দরকার। আমরা তো মাঠে আছি, আমরা তো খেলছি, আমরা সুন্দর খেলা চাই, কিন্তু যদি ভিন্ন পক্ষ না খেলে মাঠের বাইরে ফাউল করে তাহলে কীভাবে সুন্দর খেলা হবে? সোজা সাপটা অত বৈজ্ঞানিক হইতে হয় না। এক পক্ষে শান্তি শৃঙ্খলা রক্ষা করা যায় না, সকলের মিলে রক্ষা করতে হয়। শুধু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি নয়, পরিবেশের উন্নয়ন, জাতির মানসিকতার পরিবর্তন, সেগুলো আমাদের দায়িত্ব, রাজনৈতিক দলের দায়িত্ব। সুতরাং সেগুলো বিবেচনা রেখে যারাই এই খেলায় আছেন সবাইকে সহিষ্ণু হতে হবে এবং মাঠে নেমে মাঠের খেলা, মাঠের রুল অনুযায়ী, প্রতিষ্ঠিত আইন কানুন অনুযায়ী, কারো ইচ্ছায় নয়, সেইগুলো পালন করতে হবে। আর সিম্পল কথা আর কি।